8ই জুন উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ। তার ঠিক পাঁচ দিন আগে ডায়মন্ড হারবারের রায়নগরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু সম্পর্কে টানা পড়ে নেয় আত্মঘাতী ছাত্রী। এখন এই প্রশ্নটাই ভাবাচ্ছে পরিবারকে। মৃতার নাম সুলেখা হালদার, বয়স 18। ডায়মন্ড হারবার বালিকা বিদ্যালয় থেকে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। পরিবারের দাবি, রবিবার সকাল 11টা নাগাদ একটি ফোন আসতেই মনমরা হয়ে পড়েন সুলেখা। ফোনে কিছুক্ষণ কথা বলার পরই চলে যান তিনতলার ঘরে, ভেতর থেকে বন্ধ করে দেন দরজা। পরে অনেক ডাকাডাকি করেও সুলেখা সাড়া না মেলায় দরজা ভেঙে ভেতরে ঢোকেন বাড়ির লোকেরা। সুলেখাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান। বাড়ির লোকের সঙ্গে গল্প করছিল, পড়ার পর বাড়ির লোক বলছে যে কিছুক্ষণ বাইরে বসেছিল, একটা ফোন আসে, ফোন করার পর তারপর ওকে উপরে চলে যায়, তা অনেকক্ষণ বাড়ির লোকরা দেখতে পাচ্ছে না, তারপর খোঁজাখাঁজি করে দেখে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। জয়দীপ হালদার, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।